নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্তর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি মিক্সিং জারে 25 গ্রাম মতন পোস্ত নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি জল। এবারে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর ঝিঙের টুকরোগুলো, এবারে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আলু আর ঝিঙেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা পোস্ত রেখে দিয়েছি, যখন নামাবো তখন দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু পোস্ত বাটার সময় লবণ দিয়েছি তাই এখন অল্প পরিমাণে লবণ দিলাম, যদি লাগে তাহলে পরে আবার লবণ দেওয়া যাবে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম জল, যাতে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার আলু ঝিঙে সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যতটুকুনি পোস্ত বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।